ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমাদের ইউটিউব চ্যানেল আরাধনায় আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব পুরুষরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়ে থাকেন যদি এই জিনিস, নোটের বান্ডেলে করবেন রাজ, রাজ করবেন, রাজত্ব করবেন নোটের বান্ডেলে, সে সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমরা অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আলোচনা শুরু করি। আলোচনার প্রথমেই বলবো যে পুরুষদেরকে বলেছি আমরা পার্টিকুলারলি, আমরা মহিলাদের বলিনি। কেন বলিনি সেটাও, কিন্তু কোনো মহিলা যদি চাই করতে পারেন, কেননা মহিলাদের পক্ষে একটু করা কঠিন হয়ে যাবে। কেননা মানুন আর না মানুন, গৃহস্থালির 90% কাজ কিন্তু মহিলারা করে, 10% হয়তো কোনো কোনো পুরুষ সাহায্য করে বা 50-50 করে, সেটা কিন্তু খুবই কম সংখ্যায়। ম্যাক্সিমাম যা সমাজ ব্যবস্থায় ম্যাক্সিমাম গৃহস্থালির কাজটা মহিলাদের করতে হয়, তাই তারা সবসময় অনবরত জল নিয়ে কাজ করছে, তারা কাছাকাছি করছে, অনেক কিছু করছে, তাদের পক্ষে কিন্তু এটা পসিবল হবে না এই জিনিসটা ধারণ করা বা পড়া। কিন্তু যারা এই কাজগুলো থেকে অনেকটা অব্যাহতি পাচ্ছেন বা পান, ধরুন আপনার হেল্পিং হ্যান্ড আছে, আপনার মেড আছে, কাজের লোক আছে, আপনি এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই, করলে আপনি খুব ভালো লাভবান হবেন। কিন্তু যারা করতে পারবে না তারা দুঃখ পাবেন না, তাদের জন্য আমরা অন্য রেমেডি অবশ্যই আনবো। কেননা সবার সুখ সমৃদ্ধিময় পরিবারের প্রত্যেকটা সদস্য এবং সদস্যার যখন উন্নতি হবে পরিবারের সার্বিকভাবে উন্নতি হবে অটোমেটিক্যালি। যেই দেশে সবাই ভালো থাকে সেই দেশ উন্নত হয়, তাই অবশ্যই কিন্তু আমরা সবার কথাই বলবো। কিন্তু যারা পারবেন আজকে তাদের কথাই বলছি, ম্যাক্সিমাম পারবে পুরুষরা, কেননা তাদের পক্ষে এটা সম্ভব হবে। সে জিনিসটা কী? সে জিনিসটা হচ্ছে ঘড়ি, রেস্ট ওয়াচ। অবশ্যই রেস্ট ওয়াচ পুরুষরা বা যারা পারবেন মহিলারা পরে থাকুন, অনবরত পরে থাকুন, ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত পরে থাকুন। কেন? দেখুন মহিলারা কাজ করবেন তাই পরে থাকলে তাদের অসুবিধা হতেই পারেন, অনেক দৌড়াদৌড়ি করতে হয় তাদেরকে, সারাদিনে যা দৌড়ঝাঁপ আর এক্সারসাইজ ওনারা করেন সেগুলো করতে হয়, তাহলে ঘড়ি পড়লে হয়তো কোথাও লেগে ভেঙে গেল বা জল লেগে গেল, অনেক থাকে বাধা বিপত্তি থাকবে। কিন্তু পুরুষদের এইগুলো নাও হতে পারে। অবশ্য যারা ধরুন মাঠে কাজ করছেন তাদের পক্ষে সেটা পসিবল হবে না, কিন্তু আপনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নিশ্চয়ই মাঠে কাজ করবেন না। যেটুকুনি সময় মাঠে কাজ করছেন জল কাদার মধ্যে, ঠিক আছে, আপনি ওটাকে খুলে রাখুন, বাদবাকি সময় পড়ুন। অর্থাৎ মোট কথা হচ্ছে যতক্ষণ পসিবল হবে, একদম স্নান করতে যাবেন তখন খুলে রাখবেন, আর ঘুমাতে যাবেন আর ল্যাট্রিন বা টয়লেট ইউজ করবেন তখন খুলে রাখবেন, বাদবাকি সময় অর্থাৎ সব সময় পড়তে বলছি। কেন? তার কারণও আছে। আর একটা কথা, প্রশ্ন আসতে পারে ডান হাতে পড়বো না বাঁ হাতে পড়বো, আপনার ইচ্ছা। আপনি ডান হাতে পড়ে কমফোর্টেবল ফিল করলে ডান হাতে পড়ুন, বাঁ হাতে পড়লে বাঁ হাতে পড়ুন। ঘড়ি এমন একটি জিনিস যেই জিনিস প্রগতির নিদর্শন, আমাদের প্রগতি টক 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 করে আমাদেরকে এটাই কী করে, আমাদেরকে এটাই বোঝাতে চায় যে তুমি দৌড়াও, তোমাকে বসে থাকার সময় না, তুমি যদি দৌড়াও সৌভাগ্য তোমাকে এগিয়ে দেবে, তোমাকে বিজয় মাল্য পরিয়ে দেবে। আর এই যে যখন রিস্ট ওয়াচটা, দেখো রিস্ট ওয়াচ আর দেয়াল ঘড়ির মধ্যে পার্থক্য, কানে শুনছি ওটা, দেখছি দেয়াল ঘড়িটাকে, আর রিস্ট ওয়াচটা আপনার কার সাথে দেখবেন, যখন নারী দেখা হয় পালস দেখা হয় যখন, তখন দেখবেন ঠিক ওই আমাদের যে কবজি টাইপের কবজি আছে সেই জায়গাটাতে দুটো আঙুল দিয়ে দেখা হয়, ওখানে একটা ভেন আছে, মেন ভেন, সেইখানে পালস রেটটা দেখা হয় যে মানুষ সুস্থ আছে বা তার হার্টবিটটা কতটা চলছে। আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন বা ভুক্তভোগীও, মানে অর্থাৎ আপনাকেও কেউ চেক করেছে, কোনো ডাক্তার সেটাও হতে পারে, বা আপনি নিজেও চেক করেছেন বা দেখেছেন টিভিতে বা কোথাও দেখেছেন। এইখানে যখন আপনার ঘড়িটা আপনি পড়ছেন, এই যে ভাইব্রেশন হচ্ছে টিক টিক টিক
টিক টিক টিক করে ভেনের মধ্যে দিয়ে, আপনার নিউরনের মধ্যে দিয়ে, আপনার স্নায়ুর মধ্যে দিয়ে, আপনার মস্তিষ্কে যে সেটা কিন্তু নক করছে টিক 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 করে। আর সাইকোলজি বলছে, এই সায়েন্স বলছে যে এইভাবে যখনই আপনাকে অনবরত কেউ বলতে বলে যাবে বা আপনাকে নক করে যাবে যে করো 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 করো, আপনি কী করবেন? সময়ের মূল্য বুঝবেন আপনি, আপনি সৌভাগ্যটাকে কীভাবে ত্বরান্বিত করতে হয় সেই দিকে আপনি নজর দেবেন, ফোকাস দেবেন। আপনি কিন্তু অটোমেটিক্যালি আপনি জানেন না সেভ হয়ে যাচ্ছে, কতগুলো তরঙ্গ ওখানে যেয়ে নক হচ্ছে। আর আপনাকে কিন্তু অলস থাকতে দেবে না, আপনি কিন্তু সৌভাগ্যের অধিকারী বা অধিকারিণী অবশ্যই হবেন। শুধু একটু মিলিয়ে দেখুন, না খুলে অনবরত পড়ে থেকে দেখুন, সৌভাগ্য চমকাবে। তবে অবশ্যই এখানে একটা কথা আছে যে ঘড়ি যখনই পরবেন তখনই মনে রাখবেন যে চামড়ার কোনো বেল্টের ঘড়ি পরবেন না, কেননা সেটা কিন্তু সৌভাগ্যের দিক থেকে কিন্তু সেটা কী হবে, সৌভাগ্যতে কমতি আসবে। কিন্তু যদি আপনি মেটালের পরেন, ধরুন কোন মেটাল আপনি সোনালি রঙের আপনি একদম প্রেফার করতে পারেন, সৌভাগ্যের প্রতীক সোনালি রং, ওটাও কালার থেরাপি আপনার শরীরের মধ্যে থাকছে এবং আপনার জীবনের বৈচিত্র্য এনে দেবে, সৌভাগ্য সূচিত করবে। আর আপনি দুটোর কম্বিনেশনে পড়তে পারেন, সিলভার আর গোল্ডেন, কিন্তু বেস্ট হচ্ছে কোনটা, বেস্ট হচ্ছে আপনার গোল্ডেন কালার। এই পদ্ধতি জাস্ট অবলম্বন করে যান, জাস্ট অবলম্বন করে যান। মোবাইলে টাইম দেখা বন্ধ করে ঘড়িতে টাইম দেখার চেষ্টা করুন। ঘড়িতে যখনই আপনি টাইম দেখার চেষ্টা করবেন, ঘড়ি যখনই পড়তে আপনি আরম্ভ করবেন, সৌভাগ্য আপনাকে যে এগিয়ে নিয়ে যাচ্ছে, আপনি যে সাইকোলজিক্যালি এগিয়ে যাচ্ছেন, আপনি যে ফিজিক্যালি এগিয়ে যাচ্ছেন, আপনি নিজেই কিন্তু টের পাবেন, নিজের জীবনের বৈচিত্র্য আপনি বুঝতে পারবেন। তাই অবশ্যই আপনি দেখুন, কর্মই ধর্ম, কর্ম তো করতেই হবে, কেননা উপায়গুলো করলাম, একটা ঘড়ি পড়েছি আর আমি সফলতা পেয়ে যাব, কখনো ভাববেন না, কখনো ভাববেন না, নিজেকে কখনোই ছোট মনে করবেন না, মনে করবেন না আমি কিছু পারি না, কখনোই ভাববেন না। যে মনে করে আমি কিছু পারি না, আমি কিছু পারবো না, আমার দ্বারা হবে না, তার দ্বারা সত্যিই হয় না। প্রথমেই হেরে বসে থাকলে কিন্তু হয় না, আমি পারবো, আমি করবো, আমার দ্বারাই সম্ভব, আমি পারবো, যে মনে করে এগোবে সে কিন্তু সত্যিই সফল হবে। তাই সফল হওয়ার জন্য কিন্তু এই মূল মন্ত্রগুলোকে নিয়ে আর এই উপায় অর্থাৎ এই ঘড়ির উপায়টা নিয়ে আপনারা যদি সত্যি এগোতে পারেন, দেখবেন আপনার জীবন সত্যি সুন্দর হয়ে উঠছে। একটা কথা বলে রাখি, এত কথা বললাম ঘড়ি নিয়ে, একটা কথা না বললে আপনারা জিনিসটাকে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন না। ঘড়ি বন্ধ হয়ে যাওয়া মানেই কিন্তু প্রগতি বন্ধ হয়ে যাওয়া, তাই কখনোই কিন্তু বন্ধ ঘড়ি ঘরে রাখবেন না, হয় সেটাকে রিপ্লেস করবেন, হয় সেটাকে কাউকে দেবেন না, কোনোদিনও নিজের ঘড়ি কাউকে দেবেন না, দিতে নেই, সৌভাগ্য দিয়ে দেওয়া তার মানে, আর এটাকে ঠিক করে নেবেন বা তার পরিবর্তে নতুন ঘড়ি নেবেন, কিন্তু বন্ধ ঘড়ি পরবেন না, ব্যবহার করবেন না, ঘরে রেখে দেবেন না, সে যতই প্রিয় হোক, এটা মনে রাখবেন, কেননা প্রগতিতে কিন্তু কমতি আসবে, প্রগতি নষ্ট হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে। অবশ্যই আপনাদের জীবনে প্রগতি আসুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করবো, খুব ভালো থাকবেন।